অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে জুলাই ছাত্র জনতার আন্দোলন দমনে সরকারকে নৃশংস হতে প্ররোচনা দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়েছে। ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এটা মূলত জামাত, শিবির, জঙ্গি, বিএনপি, এই ধরনের ঘটনা আরো ঘটবে কেন? ওই ষড়যন্ত্রকারীরা বসা নেই, টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত, তারা এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে। ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক তকমা লাগিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার কাছে নানা প্রশ্নের মাধ্যমে এভাবেই উস্কে দিতেন। শুধু এই ঘটনা নয়, বিভিন্ন সংবাদ সম্মেলনে সরকারি তোষামোদিতে ব্যস্ত থাকতেন তারা। যে মিডল ক্লাসের যে উন্নয়ন ঘটেছে, শেখ হাসিনার অর্থনীতি যে প্রবৃদ্ধি হয়েছে, শেখ হাসিনা যে এত মানুষকে উপরে তুলে এনেছে। বাংলাদেশে যে নির্বাচনটি হলো সেটি নিয়ে এখানে অনেকের নানা, আমাদের অনেকের নানা মন্তব্য, কিন্তু আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য। গণ অভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অনেকটা আত্মগোপনে চলে যান তারা। তাদের নামে জুলাই গণহত্যার প্ররোচনাকারী হিসাবে একাধিক মামলা আছে। এমন প্রেক্ষাপটে ময়মনসিংহের ধোবাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর পথে প্রাইভেট কার সহ জনতার হাতে আটক হন মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত সহ চারজন। পরে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ বলছে তাদের নামে থাকা পূর্বের মামলায় গ্রেফতার দেখানো হবে। এর আগে বিভিন্ন মামলায় গ্রেফতার 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও উপস্থাপক ফারজান রূপাকে কয়েক দফায় রিমান্ডে নেয় পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।